সকাল সকাল আমি, আমার মা, আমার বাবা আর আমি সহ চারজন মিলে চলে যাচ্ছি আমাদের ইসলামপুর বাজারে। আজকে যাচ্ছি নিজের একটা ইচ্ছা, নিজের একটা স্বপ্ন পূরণ করতে। অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে স্বর্ণের কিছু বানাবো, কিন্তু আসলে অনেক সমস্যার কারণে সেটা হয়ে ওঠেনি। আর আমি যেহেতু এখন বাবার বাসায় আছি, আমার বাবা মা হজ থেকে চলে আসছে, তোমার মাকে সাথে করে নিয়ে আমি ইসলামপুর যাচ্ছি স্বর্ণের একটা চেন বানানোর জন্য। তো সকালবেলা যখন আমরা বের হয়েছি তখন কিন্তু বৃষ্টি ছিল না, হালকা হালকা বৃষ্টি ছিল। তারপর বৃষ্টি থামার পরে আমরা বাড়ি থেকে বের হয়েছি, যে 10 মিনিট আসছি অটো দিয়ে, তারপরে কিন্তু আবার পুরোপুরি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন এত বৃষ্টি যে আমরা যাওয়ার সময় অটোতে পানি এসে ভিজে গেছি সবাই মিলে, কারণ অটোর যে পলিথিন সেটা উপরে বাঁধা ছিল আর বৃষ্টির কারণে নামাতে পারছিল না। তো এখন অটোটা দাঁড়া করালো, যদি বৃষ্টি কম, শুধু আজকে না, আমাদের এখানে কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি হয়, টানা 3 দিন থেকে আমাদের এখানে বৃষ্টি, বৃষ্টি কোনোভাবেই কমে না। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসলাম নিজের স্বপ্ন পূরণ করার জন্য। অনেকদিন থেকে আসলে ইচ্ছা ছিল, সেটা হয়ে ওঠেনি। তো ভাবলাম যে আজকে একটা গোল্ডের কিছু বানাতে দিয়ে আসি বা কিনে নিয়ে সেরকম। আর এখানে শুধু আমার মেয়েটা সবার সঙ্গে অনেক খেলা করতেছিল, এখানে যে ভাইয়াটা আছে, আমরা যতবার আসছি ততবারই ভাইয়া ছিল। আর এটা কিন্তু শুধু আমার পরিচিত না, আমার মা বাবার অনেক বেশি পরিচিত স্বর্ণকারের দোকান। তো আমরা সবসময় এখান থেকে সব জিনিস বানানো হয় আর কি স্বর্ণের। তো সেই হিসেবে ওনাদের সাথে আমাদের অনেক ভালো একটা সম্পর্ক। এখানে আমাকে চেন দেখাচ্ছিলো, কিছু বলছে, এখানে 2 রকমের ছিল, বল চেনের ভিতরে কিছু ডিজাইন ছিল আর একটা প্লেন চেন ছিল। আমি অনেক বেশি কনফিউশনে ছিলাম যে আসলে কোন জিনিসটা নিবো, বল চেনের ভিতরে নিবো না কি এরকম প্লেন নিবো। তো অনেক ভাবনা চিন্তা করার পর বল চেন নেওয়া হলো। তো এখানে আমরা গোল্ডের জিনিসটা অর্ডার দিয়ে দিছি, আঙ্কেল এখানে সব কিছু লিখতেছিল আর আম্মা সব কিছু একটু বুঝে নিচ্ছিল। তো ফাইনালি এই যে এই বল চেনটা অর্ডার দিয়ে এটা নিলাম আজকে, এটা কিন্তু বানানো না। আর এই চেনের ডিজাইনটা কেমন হয়েছে সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সব মেয়েরা কিন্তু স্বর্ণ পরতে অনেক বেশি ভালোবাসি। আজকে আমি অনেক বেশি খুশি স্বর্ণের চেনটা বানিয়ে।